জয়গুরু পরম দয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের জানাই জয়গুরু আজ রানন্দিত রবিবারের সন্ধ্যাটা একটু অন্যরকম করে আমরা পালন করব। প্রত্যেক সপ্তাহের প্রত্যেকটা দিন আমরা কি করি সপ্তাহের প্রতিটা দিন আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি বিভিন্ন কাজ করি স্কুল কলেজ অফিস কাজে ব্যস্ত থাকি আজ হয়তো কাল হয়তো স্কুল যাব আজের যে সমস্ত কাজগুলো আমাকে রেডি করে নিতে হবে এইভাবে আমরা ঠাকুরের কাজ করবার সময় পাই না আমার মনে হয় প্রতি রবিবার যদি আমরা একটা ছোটোখাটো সৎসঙ্গের ব্যবস্থা করি কিছু লোককে আয়োজন করে ঠাকুরের দয়ার কথা নাম নামকীর্তন এইসব ব্যবস্থা করি তাহলে মনে হয় অনেক লোক জাজিত হতে পারেন তাই এই প্ল্যানটা আমাদের তৈরি করে নিতে হবে কিভাবে আমরা করব সেই কাজটা এই রবিবার দিনে প্রত্যেক রবিবার যে একটা ঠাকুরের কাজ করব বিকেল বেলাটা এটা প্রত্যেককে জানিয়ে দিতে হবে একটা ছোটোখাটো নিজেদের মধ্যে কর্মী বৈঠক করে নিতে হবে কর্মী বৈঠক করে আমাদের জানিয়ে দিতে হবে যে প্রতি রবিবারে এই কাজটা হবে কোথায় ঠাকুরের কোন কাজটা কোথায় হচ্ছে না কোথায় হচ্ছে আমরা এই কর্মী বৈঠকে আলোচনা করতে পারি যদি গ্রামে কিংবা পাড়াতে কোনো একটা উপযোজনা কেন্দ্র থাকে সেই কেন্দ্রতে আমরা প্রতি রবিবার কেন্দ্রতে যেমন হয় হবেই যেমন প্রতিদিন হয় হবেই যদি আমরা কেন্দ্রতে একটা চেষ্টা করে একটা খুব ভালো সৎসঙ্গ প্রতি রবিবার যদি রাখি তাহলে অনেকেই এই রবিবারে আসতে পারেন কারণ রবিবার দিনটা ছুটির দিন তাই সন্ধ্যাবেলাটা ছোটোখাটো কর্মী বৈঠক করে ঠাকুরের দয়ার কথা আলোচনা করে আমরা অনেক অনেক কাজ কিন্তু এগোতে পারবো তার জন্য এই রবিবার দিনটা আমাদের জন্য খুব ভালো দিন তাই এই সন্ধ্যাবেলাটা ঘুরে ফিরে না কাটিয়ে আমরা ঠাকুরের কাজ করব। তাহলে মনে হয় ভালো হয় কারণ যারা সৎসঙ্গী যারা নিয়মিত সৎসঙ্গ করেন তারা হয়তো রবিবারে আরও বেশি সময় দিতে পারবেন তাদের হয়তো অনেক কাজে তারা সারা সপ্তাহ ব্যস্ত থাকেন তারা রবিবারটা আরও ভালোভাবে সময় দিতে পারবেন তাহলে এইভাবে প্রতি রবিবার যদি আমরা পাড়ায় পাড়ায় এইভাবে কাজ করে কাজ করি তাহলে আমার মনে হয় খুব ভালো হবে আর এই যে নিষ্কাম প্রার্থনা বাড়িতে বাড়িতে নিষ্কাম প্রার্থনা চালিয়ে রাখতে হবে নিষ্ঠা সহকারে ইষ্টভীতি রাখতে হবে আর যে পরিবারগুলো গুলো করতে পারছে না কেন করতে পারছে না কি তাদের অসুবিধা এই বিভিন্ন কথা আমরা এই ছোট ছোট কর্মী বৈঠকে আলোচনা করতে পারি যে পরিবারগুলো গুলো করছে না তাদের কাছে আমাদের পৌঁছানো দরকার ইষ্টভীতিতে একটা মঙ্গলযজ্ঞ এই মঙ্গলযজ্ঞ থেকে তারা কেন বঞ্চিত হচ্ছেন সেই সমস্ত কারণ জেনে আমাদের তাদের বাড়ি তাদেরকে একটু বুঝিয়ে ইষ্টভীতি চালু করে দেওয়া ভালো এইভাবে এই আমরা এইভাবে কাজে লাগাতে পারব আমরা কর্মী বৈঠকের জন্য মানে সৎসঙ্গের জন্য আমরা রবিবারটিকে বেছে নেবো কারণ প্রত্যেক দিন কিছু না কিছু কাজে মানুষ ব্যস্তই আছে যার কারণে এই সন্ধ্যাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রবিবারের সন্ধ্যাটা অনেক মানুষ কে ডেকে আমরা দয়ার কথা আলোচনা করব। এইভাবে যদি আমরা ঠাকুরের কাজ চালিয়ে যাই তাহলে মনে হয় যে আমার পারিপার্শ্বিক ঠাকুরের দয়া পাবেনি আর আমার পারিপার্শ্বিক যখন ঠাকুরের ঠাকুরের লোক হয়ে পরিণত ঠাকুরের লোকে পরিণত হয়ে যাবেন তখন মানে ঠাকুরের চরণে চলে আসবেন তখন তখন কি করা যায় তখন আরও আমরা বাইরে অঞ্চলগুলোতে তাদেরকে নিয়ে আবার আমাদের দলটা তখন বড় হয়ে যাবে তাদেরকে নিয়ে আবার আমরা তখন আরও দয়ার কথা ছড়াবার জন্য হয়তো একটু বাইরের দিকেও যেতে পারবো তার জন্য এই রবিবারের সন্ধেটা আমরা মিস করব না আমরা কাটাবো এইভাবে তাহলে কিন্তু ঠাকুরের কাজ চলতে থাকবে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম